الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد شكرا দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন আমাকে শুনছেন সকলকে পবিত্র মাহে রমজান মুবারকের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শেষ দশকে এসে আমাদের যে বিষয়টি চিন্তা করতে হয় সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর ইতিমধ্যে প্রবাস থেকে অনেক ভাই বোনেরা প্রশ্ন করেছেন তারা কিভাবে সাদাকাতুল ফিতর আদায় করবেন আসলে সেখানে দুটি প্রশ্ন একটি হচ্ছে তারা সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করবেন কিভাবে তারা কি প্রবাসী যে দেশে অবস্থান করছেন সেই দেশের পণ্য এবং মুদ্রার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করবেন নাকি মাতৃভূমি বা বাংলাদেশের পণ্য এবং মুদ্রা দিয়ে তাদের সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করবেন আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে তারা সাদাকাতুল ফিতর তারা বিদেশে প্রবাসে গরিবদেরকে দান করবেন নাকি দেশের গরিবদেরকে দান করবেন তো প্রথমে প্রথম প্রশ্নের জবাবে আসি সাদাকাতুল ফিতরের পরিমাণ তারা নির্ধারণ করবেন কোন দেশের পণ্য বা মুদ্রা দিয়ে আমরা বলবো যে তারা যে দেশে আছেন যেখানে অবস্থান করছেন সেখানের পণ্য এবং সেখানের মুদ্রা দিয়েই তাদের সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করতে হবে এই বিষয়ে ফতোয়া শামির তিন নম্বর খণ্ড 307 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট উল্লেখ আছে ওয়াফিল ফিতরাতি মাকানুল মুআদ্দি ইনদা মুহাম্মাদিন ওয়াহুয়াল আসাহু লিআন্না রুউসাহুম তাবউন লিরাসিহি অর্থাৎ এখানে বলা হয়েছে ফিতরা আদায়ের ক্ষেত্রে আদায়কারীর স্থানটাই ধর্তব্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেন ওয়াহুয়াল আসাহু এটা হচ্ছে সর্ব বিশুদ্ধতম মত ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর এবং তিনি বলেছেন ওয়াহুয়াল আসাহু এবং এই মতটি হচ্ছে বিশুদ্ধতম মত তিনি কারণ হিসেবে বলেছেন লিআন্না রুউসাহুম তাবউন লিরাসিহি যিনি ফিতরা দিচ্ছেন যাদের পক্ষ থেকে দিচ্ছেন তারা সকল তার অনুগত ফিতরা দাতার অনুগত হচ্ছেন যাদের পক্ষ থেকে অর্থাৎ তার ছেলে মেয়ে স্ত্রী যাদের পক্ষ থেকে তিনি ফিতরা দিচ্ছেন সকলেই তার অনুগত তো তাবে যিনি যারা হন তাদের অবস্থান ধর্তব্য হয় না মাতবু যিনি হন যার অনুগত হতে হয় তার বিষয়টাই মুখ্য হয়ে থাকে এবং তাকেই মূল্যায়ন করতে হয় সেই হিসাবে যিনি ফিতরা দিচ্ছেন তিনি যেখানে আছেন তার অবস্থানটাই ধর্তব্য এবং গ্রহণযোগ্য এরপর ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লার ভিন্ন মত উল্লেখ করার পর সর্বশেষ সারাংশ হিসেবে আল্লামা ইবনে আবেদিন বলেন কুলতু লাকিন ফিত্তা তার খানিয়াতি ইউআদ্দি আনহুম হাইস হুয়া ও আলহিল ফতোয়া ওহুয়া কৌল মুহাম্মদ ও মিসলুহু কৌল আবি হানিফা ওহুয়া সহিহ তিনি বলেন যে ইমাম আবু ইউসুফ ভিন্ন মত করলেও আমি তাতারখানিয়া দেখেছি ফতোয়ায় তাতারখানিয়া দেখেছি ইউআদ্দি আনহুম হাইস হুয়া সকলের পক্ষ থেকে মানে পরিবারের অধীনস্থদের পক্ষ থেকে আদায়কারী আদায় করবেন তিনি যেখানে আছেন সেখানে সেখানের হিসেবে ও আলহির ফতোয়া এবং এই কথার উপরই ফতোয়া এবং এটি হচ্ছে ইমাম মোহাম্মদ রাহিমুল্লাহর মত এবং আবু হানিফা রহমতুল্লাহ থেকেও এই কথাটি বর্ণিত হয়েছে ওহুয়া সহিহ এবং এটি হচ্ছে বিশুদ্ধতম মত তাহলে এখানে দেখা যাচ্ছে যে মূলত প্রবাসে যারা থাকেন তারা যেখানে অবস্থান করছেন সেখানটাই ধর্তব্য এবং এখানে বলা হচ্ছে তিনি সেখানেই ফিতরা দেবেন মনে করেন যারা বাংলাদেশ থেকে বাইরে আছেন তারা যেখানেই আছেন সেখানেই দেওয়া তাদের জন্য মূল মাসআলা বাংলাদেশের চিন্তাতে তারা যদি বাদ দিয়ে দেন মাথায় নাই নিয়ে আসেন তাহলে তারা কী করতেন তারা তখন সেখানে দ্রব্য নির্ধারণ করে তিনি যে দ্রব্য দিতে চান তিনি যদি খেজুর দিতে চান খেজুর দিয়ে যদি ইচ্ছা করেন গম দিয়ে দিবেন ইচ্ছা করেন কিশমিশ দিয়ে ইচ্ছা করেন পনির দিয়ে ইচ্ছা যদি করেন তারা কিশমিশ দিয়ে দিবেন তো যে বস্তু দিয়ে দিতে চান সেখানেই ওই বস্তুর মূল্য যা আছে এবং ওখানের মুদ্রায় যা হয় তা তিনি নির্ধার করবেন এবং তিনি সেখানেই দিয়ে দেবেন এটা ছিল মূল মাসআলা তাহলে
যদি প্রবাসে যারা আছেন, যেখানে ইনকাম করছেন, যেখানে অবস্থান করছেন, সেখানটাই যদি দর্তব্য হয়ে থাকে, তাহলে তো আমরা ধরে নিতে পারি যে তারা সেখানের পণ্য এবং সেখানের মুদ্রার মূল্যমানটাই তারা নির্ধারণ করবেন। এছাড়াও যাকাতের মাসআলা কিছু কিছু ক্ষেত্রে ফিতরার সাথে মিলে যায়। এই হিসেবে আমরা যদি দেখি যে যাকাতের মাসআলায় বলা হয়েছে ফতোয়া সামির 3নম্বর খণ্ডের 396নম্বর পৃষ্ঠা বলা হয়েছে, ওয়াল মুতাবারু ফিজ যাকাতি ফুকারা ও মাকানিল মাল। যাকাতের ক্ষেত্রে ফুকারা ও মাকানিল মাল, মাল যেখানে আছে সেখানের ফকিরদেরকে দিতে হবে, সেখানে বর্ণনা করতে হবে। মাল যেখানে আহরিত হয়েছে, সংগ্রহ হয়েছে, রোজগার হয়েছে, কামাই হয়েছে, সেখানের ফকিরদেরকে দিতে হবে। এটা একটা মৌলিক কথা, উসুল। এবং তার ব্যাখ্যা বলা হয়েছে, আয় মাকানুল মুজাক্কি হাত্তা লাও কানা হুয়া ফি বালাদিন ওয়া মালহু ফি আখারা ইউফাররাকু ফি মাউযাইল মাল। বলা হয়েছে তিনি যেখানে অবস্থান করছেন তার সম্পদ বা মাল যদি অন্য জায়গায় থাকে, তাহলে কোন জায়গায় ফিতরা যাকাত দেওয়া হবে? বলা হয়েছে ইউফাররাকু ফি মাউযাইল মাল, মাল যেখানে আছে, মালটা যেখানে আছে সেখানের গরিবদেরকে দান করতে হবে, তিনি যেখানে আছেন তার দর্তব্য নয়। ওয়া জাহিরুহু আন্নাহু লাও ফাররাকা ফি মাকানিন মাকানিহি নাফসিহি ইয়াকরাহু কামা ফিল মাসআলাতি নকলিহা ইলা মাকানিন আহার। এখানে বলা হচ্ছে সুস্পষ্ট একথা বোঝা যায় যে তিনি যদি যেখানে তিনি আছেন সেখানে দান করে দেন, মাল যেখানে আছে সেখানের চিন্তা না করেন, তাহলে মাকরুহ হবে। কারণ সম্পদ স্থানান্তর করে ফিতরা দেয়া বা যাকাত দেয়া সেটা মাকরুহ বলা হয়েছে সেই আলোকে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সম্পদ যেখানে আছে সেখানটা দর্তব্য সম্পদের অনুপাতে। এমনকি আরও সুস্পষ্ট করে ফতোয়া সামিতে বলা হয়েছে যে একজন ব্যক্তি তিনি এক শহরে অবস্থান করেন এবং তিনি পুঁজি বিনিয়োগ করেছেন আরেক শহরে, আরেকজনকে দিয়েছেন মোজারাবা হিসেবে, ব্যবসায়িক পার্টনার হিসেবে, যে তিনি পুঁজি দিলেন আর আরেকজনের শ্রম। তো তিনি অন্য শহরে ব্যবসা করছেন, তো ইসলামী পরিভাষায় যিনি পুঁজি দিলেন তাকে বলা হয় রব্বুল মাল, আর যিনি পুঁজি নিলেন তাকে বলা হয় মুজারিব। তো মুজারিব বা ব্যবসায়ী, তিনি ওখানে ব্যবসা করেছেন, ব্যবসা করার পর নেশা পরিমাণ মালের মাল হয়েছে এবং তার উপর এক বছর অতিক্রান্ত হয়েছে, সেখানে তিনি যাকাত দেননি, তিনি নিয়ে এসেছেন মালিকের শহরে। এখন মালিক কী করবেন? মালিক তার নিজের শহরে যাকাত দিবেন নাকি যেখানে এই ব্যবসার মাধ্যমে মালটা পেয়েছেন সেখানে সেই শহরে যাকাত দিবেন? তো এক সপ্তাহের ক্ষেত্রে বলা হয়েছে তিনি বলা হচ্ছে কালা শাইখুনা আজ জাহিরু এখরাজু যাকাতিহি লিফুকরা ইল বালাদিল্লাতি কানাল মালু ফিহা। মাল যেখানে ছিল সেই শহরেই যাকাত দিতে হবে। লিয়ান্না কাউলাহুম ওয়াল মুতাবারু মাকানুল মাল, কারণ সকল ফুকাহা কেরাম একমত হয়ে বলেছেন যে মাল যেখানে আছে সেখানটাই দর্তব্য, সেখানেই দিতে হবে। আয় মাকানুহু ওয়াক্তাল উজুব লা ওয়াক্তাল এখরাজ, অর্থাৎ মালটা তার কাছে যখন আসছিল এবং যখন তার উপর যাকাত ওয়াজিব হয়েছিল, যেখানে ওয়াজিব হয়েছিল সেখানে দিতে হবে, যখন ওয়াজিব হয়েছিল সেখানেই যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার সময়টা দর্তব্য নয়, যাকাত ওয়াজিব হওয়ার সময়টা দর্তব্য। তাইলে আলোচনায় বোঝা গেল যে মুজারিব বা ব্যবসায়ী তার উপর যে শহরে যাকাত ওয়াজিব হয়েছে সে শহরেই দিতে হবে। এখানে আরেকটা পয়েন্ট বেড়ে গেল যে যাকাতের ওয়াজিব হওয়ার জন্য যে জায়গায় ওয়াজিব হয় সেখানটায় দিতে হয় এবং যাকাতের সম্পদ যে শহরে থাকে সেখানে যাকাত দিতে হয়। লিআন্নাহু বিল উজুবি ফি বালদাতিন তাআল্লাক হাক্কু ফুকারা ইহা বি যাকাতিহি। এখানে আরও সুস্পষ্ট করে বলা হয়েছে যে কোনো শহরে যদি যাকাত ওয়াজিব হয়, তাহলে ওই শহরের ফুকারা বা গরিবরা এই
জাকাতের সম্পদের সাথে সম্পৃক্ত হয়ে যান, তাদের অধিকার হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম যে জাকাতের সম্পদ যে স্থানে থাকবে এবং যেখানে জাকাত ওয়াজিব হবে সেই স্থানের গরিবদেরকে দিতে হবে, এটা হচ্ছে একটা সূত্র। এখান থেকে যদি আমরা ধরে নেই ফিত্রার মাসালাটা, তো ফিত্রা প্রবাসী যারা থাকেন তারা যেখানে সম্পদটা আহরণ করেন এবং যেখানে তিনি থাকেন সেখানটাতেই তিনি ফিত্রা দেবেন, তিনি তার মাতৃভূমির চিন্তাও করবেন না, বরং তিনি যেখানে আছেন সেখানের সেখানে তার মালও আছে, সেখানে তিনি নিজেও আছেন। সেই হিসাবে প্রবাসের পণ্য এবং প্রবাসের মূল্য দিয়েই তার ফিত্রার পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর দ্বিতীয় ধাপে আমরা আসি যে তারা প্রবাসে দিবেন নাকি মাতৃভূমিতে দেবেন। তো আমরা তো তাদেরকে মাতৃভূমিতে দেওয়ার জন্য সাজেস্ট করে থাকি, সেটা আমরা কেন করে থাকি? যদি মৌলিকভাবে প্রবাসে দেওয়ার কথাই ছিল, মাতৃভূমির চিন্তাই করার কথা ছিল না, কিন্তু আমরা বলি তারা যেন মাতৃভূমিতে দিয়ে দেন। আসলে মৌলিকভাবে মূল মাসালাই ছিল যে যেখানে আছেন যেখানে উপার্জন করছেন সেখানেই ফিত্রা দেবেন, কিন্তু এরপরেও আমরা মাতৃভূমিতে দেওয়ার জন্য বলি পাঁচটা কারণে। ফতোয়ায়ে শামিতেই 3 নম্বর খণ্ডের 304 নম্বর পৃষ্ঠায় আছে, ওয়াকারিহা নকলুহা ইল্লা ইলা কারাবাতিন বালফিস জহিরিয়তি লা তুকবালু সাদাকাতুর রাজুল ওয়া কারাবাতুহু মাহাওয়িজু হাত্তা ইয়াবদাউ বিহিম ফায়সুদ্দু হাজতাহুম আও আহওয়াজা আও আসলাহা আও আওরা আও আনফা আলিল মুসলিমিন আও মিন দারিল হারবি ইলা দারিল ইসলাম আও ইলা তালেব ইলমিন ওফিল মেরাজ আত্মসুদ্দু কলাল আলিমিল ফকির আফজালু আও ইলা জুহাদ। এই পর্যন্ত বলা হয়েছে পাঁচটা কারণে ফিত্রা দানকারী তার নিজ অবস্থান থেকে অন্য স্থানে ফিত্রার টাকা স্থানান্তর করতে পারবেন। 1 নম্বর কারণ হচ্ছে ইল্লা ইলা কারাবাতিন, যদি তার আত্মীয় স্বজন অন্য শহরে থাকেন তাহলে ওয়াকারিহা নাকলুহা, অর্থাৎ এমনি কোনো কারণ ছাড়া নিজের অবস্থান থেকে নিজের সম্পদের অবস্থান থেকে জাকাতের বা ফিত্রার টাকা যেখানে আছে সেখান থেকে অন্য শহরে স্থানান্তর করা মাকরু বলা হয়েছে, কোনো কারণ ছাড়া। তবে 5টি কারণে স্থানান্তর করলে মাকরু হবে না। এর মধ্যে 1টি কারণ হচ্ছে কারাবাতিন, আত্মীয় স্বজনকে ফিত্রা দেওয়ার উদ্দেশ্যে যদি কেউ এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর করে তাহলে মাকরু হবে না। বরং জহরিয়া গ্রন্থে আছে লা তুকবালু সালাতুর সাদাকাতুর রাজুল, ব্যক্তির সাদকা কবুলই হবে না যদি তার আত্মীয় স্বজন অভাবে থাকেন এবং সে আত্মীয়জন ছেড়ে অন্য লোককে দান করে, যতক্ষণ না আত্মীয় স্বজনের প্রয়োজনটা পূরণ করবে। তাহলে বোঝা গেল আত্মীয় স্বজনের প্রয়োজন মেটাবার জন্য এক শহর থেকে অন্য শহরে প্রবাসীরা বিদেশ থেকে দেশে তাদের জাকাত বা ফিতার টাকা পাঠাতে পারেন। 2 নম্বর বলা হয়েছে আও আহওয়াজা, অর্থাৎ বেশি প্রয়োজন বোধের কারণে যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করেন, প্রয়োজন বোধের ব্যাখ্যা বলা হয়েছে আও আসলাহা, অর্থাৎ যাকে দিচ্ছেন তার জন্য পরম কল্যাণময় হয়ে যাচ্ছে, অনেক বেশি উপকার হচ্ছে, অথবা আও আওরা, যাকে দিচ্ছেন তিনি বড় মুত্তকী পরিষ্কার মানুষ, আও আনফা আলিল মুসলিমিন, অথবা যাকে দিচ্ছেন তিনি মুসলিমদের কল্যাণে বেশি বেশি অবদান রেখে থাকেন, এই কারণে যদি বেশি প্রয়োজন বোধ করে থাকেন আর এই কারণে যদি প্রবাস থেকে তিনি দেশে পাঠিয়ে দেন। আর 3 নম্বর কারণ হচ্ছে আওমিন দারিল হারব ইলা দারিল ইসলাম, যিনি ফিত্রা দিচ্ছেন তিনি যদি কাফির রাষ্ট্রে অবস্থান করেন তাহলে সেখানে না দিয়ে তিনি মুসলিম রাষ্ট্রের দিকে মাতৃভূমির দিকে পাঠাবেন, যাতে মাতৃভূমির গরিবরা পেয়ে থাকেন। এবং এখানে এ কথা বলা হয়েছে যে যদি কাফের রাষ্ট্রে এমন কোনো মানুষ পাওয়া যায় যারা জেলে বন্দি আছে, যারা বিপদগ্রস্ত আছে, তাদেরকে সাহায্য করতে হলে সেটা উত্তম হবে, কিন্তু এরকম না হলে তিনি মাতৃভূমি বা মুসলিম রাষ্ট্রে পাঠাতে পারেন। 4 নম্বর বলা হচ্ছে আও ইলা তালেবে আলমিন, ইলমে দিন শিক্ষার জন্য যারা উপার্জন করতে পারছেন না এবং প্রয়োজন বোধ করছেন টাকার, তাদের দিকেও তারা প্রত্যাবর্তন করতে হলে
শহর থেকে স্থানান্তর করতে হলে এক শহর থেকে অন্য শহরে মাল স্থানান্তর করতে পারবেন, ফিতরার টাকা পাঠাতে পারবেন মাতৃভূমিতে। ওফিল মেয়েরাজ, মেয়েরাজ গ্রন্থে আছে আত্মসদ্দুক আলাল আলিমিল ফকির আফজলু। আপনি সাদকা করবেন, দান করবেন, তো যত লোককে দান করবেন তোর মধ্যে সবচেয়ে ভালো খাত, উত্তম খাত হচ্ছে আল আলিমুল ফকির, যিনি আলেম এবং দরিদ্র অভাবী মানুষ। দরিদ্র আলেমকে দান করা অন্য যে কোনো লোকের চাইতে উত্তম। এবং পাঁচ নম্বর কারণ বলা হচ্ছে আউ ইলা জুহাদ, যারা ধর্মীয় কারণে, ধর্মে মত্ত থাকার কারণে সাংসারিক কর্মকাণ্ড থেকে দূরে থাকেন, এমন সংসার ত্যাগীদের জন্য যদি তিনি প্রবাস থেকে পাঠাতে চান মাতৃভূমিতে, তাহলে মাকরুহ হবে না। এই হলো পাঁচটি কারণে, আত্মীয়তার কারণে, বেশি প্রয়োজনের কারণে, ইসলামী রাষ্ট্রে পাঠাবার কারণে, তালেবের ইলিমকে দেওয়ার কারণে, অথবা সংসার ত্যাগীদেরকে দেওয়ার কারণে যদি এক শহর থেকে আরেক শহরে কেউ পাঠিয়ে দেন তাহলে মাকরুহ হবে না। এই কারণগুলির আমলে নিয়ে আমরা বলে থাকি প্রবাসী ভাইয়েরা যেন তারা তাদের সাদাকাত, ফিতরা হোক অথবা জাকাত হোক, তারা যেন প্রবাসে না দিয়ে দেশে পাঠিয়ে দেন। তাহলে বোঝা গেল যে মৌলিকভাবে সদকা এবং ফিতরা নিজ অবস্থানে দেওয়া ছিল মূল মাসালা, এবং সেই হিসেবে তারা হিসাব করবেন, হিসাবটা তারা করবেন সেই হিসাবেই। এরপর ওইটা দেওয়ার সময় তারা পাঁচ কারণের কোনো কারণকে উপলক্ষ করে তারা দেশে পাঠাবেন। সুতরাং হিসাবটা তারা অবশ্যই করবেন বিদেশের হিসেবে, বিদেশের পণ্য এবং বিদেশের মুদ্রা হিসেবে। এখানে এসে আমাদের মনে একটা কথা চলে আসে যে আমরা যদি আমাদের দেশের মূল্যে এবং দেশের মুদ্রা এবং দেশের পণ্য হিসেবে দিতাম তো অনেক টাকা কম দিতে পারতাম। আসলে ভাই, চিন্তা করার বিষয় যে এই একটা মাত্র ফিতরার মধ্যেই পাঁচটা পণ্যের কথা বলা হয়েছে। গম দিয়ে দেয়া যায়, জব দিয়ে দেয়া যায়, খিসমিস দিয়ে দেয়া যায়, খেজুর দিয়ে দেয়া যায়, এবং পনির দিয়ে দেওয়া যায়। তো প্রত্যেকের সাধ্য মোতাবিক যার যে পরিমাণ ক্যাপাসিটি আছে সে যেন সে পরিমাণ দিতে পারে। একেবারে সর্বনিম্নে দেওয়ার মন মানসিকতা পরিহার করা উচিত। তো সেই হিসাবে আপনার সামর্থ্য যদি থাকে তাহলে আপনি সামর্থ্য অনুপাতে দেবেন। যারা প্রবাসে থাকেন আমরা জানি সাধারণত তারা সামর্থ্যবান হয়ে থাকেন। তাহলে সামর্থ্যবানরা দেওয়ার সময় শুধু দেশের গমের মূল্য দিয়ে, দেশের আটার মূল্য দিয়ে 70 টাকা দেওয়ার চিন্তা তারা কেন করবেন? সুতরাং তারা অন্ততপক্ষে গম, কিশমিশ, খেজুর, পনির এগুলির চিন্তা যদি না করেন, কমপক্ষে বিদেশে ওই বস্তু, যে বস্তু তিনি ধরবেন তার ওই দেশের মুদ্রা দিয়ে যদি দেন তাহলে তো উত্তম হবে। এছাড়া আরেকটা বিষয় আছে যে জাকাত এবং ফিতরের ক্ষেত্রে এরকমভাবে আপনি মূল্য নির্ধারণ করবেন, পরিমাণ নির্ধারণ করবেন যাতে করে গরিবদের বা সুবিধাভোগীদের উপকারে আসে। আনফা অলিল ফুকারা, ফুকারাদের জন্য যাতে উপকার হয়, এই কারণেই তো বলা হয়েছে যে কেউ দেখলো যে তার কাছে জাকাতের সম্পদ রূপা আছে, এই পরিমাণ আছে যে তার উপর জাকাত ওয়াজিব হয় না, স্বর্ণ এই পরিমাণ আছে তার উপর জাকাত ওয়াজিব হয় না, কিন্তু দুয়েরা মিলালে জাকাত ওয়াজিব হয়। তখন হয় অর্থাৎ রূপার মূল্যে জাকাত ওয়াজিব হয়, স্বর্ণের মূল্যে জাকাত ওয়াজিব হয় না। তাহলে কী করতে হবে? তাহলে রূপার মূল্য নির্ধারণ করে তাকে জাকাত দিতে হবে যাতে করে আনফা অলিল ফুকারা হয়, ফুকারার জন্য, গরিবদের জন্য উপকারে আসে। বোঝা গেল যে মূল্য নির্ধারণের ক্ষেত্রে ফকির বা গরিব মিসকিনদের উপকারের চিন্তা করেই মূল্য নির্ধারণ করতে হবে। সেই উসুলটা যদি আমরা ধরে নেই তাহলে প্রবাসে যারা আছেন তারা বিদেশের পণ্য এবং বিদেশের মূল্য দিয়েই ফিতরার পরিমাণ নির্ধারণ করবেন। হ্যাঁ, যদি এরকম হয়, দেখা যায় যে না, বিদেশের মূল্যের চাইতে আমার মাতৃভূমির পণ্য এবং মুদ্রায় গরিবের উপকার বেশি হয়, তাহলে তারা সেটাই করবেন। এবং ফতোয়ে রহিমিয়ার 7 নম্বর খণ্ডের 195 নম্বর পৃষ্ঠায় এ কথাটাই বলা হয়েছে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। প্রবাসী ভাই বোনদের প্রতি আমাদের আবদার থাকবে, তারা কোনো সময় যেন কার্পণ্যে না ভোগেন, কৃপণতায় না ভোগেন। তারা যেন মনে করেন আল্লাহ তাদেরকে তাওফিক দিয়েছেন বিদেশে যাওয়ার জন্য এবং বেশি বেশি ইনকাম করার জন্য। তারা গরিবদের উপকারের জন্য তারা যেন সেখানকার পণ্য এবং মুদ্রা চিহ্নিত করে পরিমাণটা নির্ধারণ করেন যাতে গরিবদের উপকার হয়। আল্লাহ ফাক রব্বুল আমিন আমাদের সকলকে এই সত্যটা বুঝার তাওফিক নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।